আমি পেয়ে গেছি আমাদের একসময়ের জনপ্রিয় নায়িকা জনাকে। জনা, তুমি এখন কেমন আছো, কোথায় আছো? সবাইকে আসসালামু আলাইকুম। আসলে হঠাৎ করে আমরা অন দা ওয়ে একটা জায়গায় মিট হলাম। এই মুহূর্তে আমি সিলেটের উদ্দেশ্যে আসলে বেড়ানোর জন্য বের হয়েছি, জয়ের সঙ্গে দেখা হয়ে গেল, খুবই ভালো আছি। আমেরিকাতে থাকি, বছরে দুই তিনবার বেড়াতে আসি সপরিবারে। তোমার হাজবেন্ড আমেরিকাতে থাকে? তুমি আমাকে পরিচয় করে দিলে তোমার বাচ্চাদের সাথে। তোমার বাচ্চা কয়টা? আমার দুই ছেলে। কি কি নাম? আরিয়ান খান, আফশান হোসেন, এইডেন হোসেন। ওকে, একজন খান, বাকিরা হোসেন কেন? এই প্রশ্নটা আসলে উত্তর এভাবে দিতে আমি চাইনি, তারপর তুমি আমাকে প্রশ্ন করছো। খান হচ্ছে আমার এক্স হাজবেন্ড শাকিল খান, আপনাদের সবার জনপ্রিয় শাকিল খান, নায়ক শাকিল খান আমার ফার্স্ট হাজবেন্ড ছিলেন। তার সাথে ফার্স্ট আমার আরিয়ানের জন্ম হয় 2003-তে, আর আমাদের ডিভোর্স হয়েছে 2004। তো আরিয়ান খান, শাকিল খান এবং আমারই সন্তান। তারপরে আফশান হোসেন, আমার হাজবেন্ড ছিলেন জুবাই হোসেন, তো আফশান হোসেন। তো তোমার আর শাকিল খানের ডিভোর্স হয়ে যায়, বাট এই সন্তান তোমার কাছে আছে? হ্যাঁ, 2003-তে আমার সঙ্গে এবং এখন ওর বয়স 18। শাকিল খান কি বাচ্চার খবর নেয়? খবর নেওয়ার প্রতিবেশীদের মতো মাঝে মাঝে খবর নেয়, যেমন 2012-তে আরিয়ানকে ছোটবেলায় তার যখন বিয়ে হয় না তখন সে রেগুলার আসতো, আর দেন তারপরে সে কয়েক বছর পরপর, যেমন প্রতি বছর ঈদের সময় এসে ওকে নিয়ে শপিংয়ে বের হতো। এটা ছিল ওর বয়স যখন 7-8 বছর পর্যন্ত। আফটার 8 ইয়ার্সের পরে সে আসছিল 2018, যখন সে অলরেডি 16 হয়ে গেছে, বাবাকে ঠিক মতো চিনেও না, বাবার আদৌ কি জানে। এসে সে বলেছিল তার জন্য কিছু কাপড় শপিং টপিং করবে, ও যেতে চায়নি, বাট আমার আম্মু খুব ফোর্স করে ওকে পাঠিয়েছিল, বাবা যাও, এই এতটুকুই কিনে বাবাকে। বাট তোমার এখনকার হাজবেন্ড, তোমার এই আরিয়ান খান, তোমার ছেলেকে আমার আদর করে? আমার হাজবেন্ডই সবই করেছে, তার পড়াশোনা, তার এভরিথিং টেক কেয়ার সেই করেছে, এবং ও সামনে সিটিজেন হয়ে যাবে আমেরিকা, যখন ও সিটিজেন হয়ে যাবে ওর নাম তখন খান বদলে তো সাইন হবে, কারণ আমার হাজবেন্ড তাকে অ্যাডপ্ট করে। আর যদি সে চায় তখন সিটিজেন হয়ে তার বাবা শাকিল খানকে সিটিজেন করতে, সেটা কি সে পারবে? তার ব্যাপার, সে যদি মনে করে যে তার বাবাকে সে চাচ্ছে, এই দিক থেকে তার জন্মের পর থেকে আজ পর্যন্ত আমাদের থেকে কোনো বাধা কোনোদিনই ছিল না। শাকিল খান কিন্তু বর্তমানে অত্যন্ত সুখে জীবনযাপন করছে, তার বর্তমান ওয়াইফ অত্যন্ত ভালো এবং তাদের জীবনটা অনেক সুন্দর। তাহলে দেখা গেছে যে তার জীবনে যখন তুমি ছিলে কিংবা তার জীবনে যখন অন্য কেউ ছিল, সিনেমা রিলেটেড কেউ ছিল, সে সুখে ছিল না, কিন্তু এখন একজন আদর্শ নারী সে খুঁজে পেয়েছে, এই ব্যাপারে তোমার কি বক্তব্য? আমি বলবো না, আসলে আদর্শ নারী এখন যেমন আমি সংসার করছি, আমি 12 ইয়ার, আমার দুইটা বাচ্চা হয়েছে, আমি কি আদর্শ নারী না সংসার জীবনে? এটা হচ্ছে আসলে তার সঙ্গে তার ম্যাচিং হয় না, তার সঙ্গে কি হয় না, এই কথার প্রশ্নটা আমি একটা ইংলিশ কনটেন্টের একটা কথা বলবো। 2007-এ কাঞ্চন ঘোষ সঙ্গে আমি যখন ওয়ালটন অ্যাড করি তখন আমরা দুজন মডেল ছিলাম, কাঞ্চন ভাই আমাকে মেকআপ রুমে বসে হাসতে হাসতে বলেছিল, জানা নাম্বার ওয়ান কখনো বিয়ে করতে হয় না, তুমি যদি নাম্বার 1-কেই বিয়ে করবে তাহলে তোমার জিরো থাকা উচিত ছিল, আর তুমি সেলিব্রিটি তোমার উচিত ছিল একদম 0% করতে দেবে। আমার কাছে মনে হয়েছে হয়তো বা উনি নাম্বার 1, ওনার ওয়াইফ একজন ঘরোয়া সংসারী মহিলাকে সে পেয়েছে,
ছোটখাটো ভাই এই ওয়ালা জিরো মিলে ফ্রেন্ড হয়ে গেছে। মানে তুমি বলতে চাচ্ছো উনি একজন জিরো মহিলাকে বিয়ে করেছে, কিন্তু আমার ধারণা উনি অত্যন্ত যোগ্য একজন মহিলাকে বিয়ে করেছে। জোনা অবশ্যই সে একজন, আমি যতটুকু জানি সে নাম্বার ওয়ান বলতে সেলিব্রিটির দিক থেকে বলছি আমি, মানে দুইজনই কম্পিটি, যেমন কাঞ্চন ভাই বলেছিল দিঘি তোমার আগে তো পপির সাথে শাকিল ভাইয়ের একটা ভালো বন্ধুত্ব ছিল, তাহলে তুমি তারপরে তুমি জড়ালে কিভাবে? সেই সময় ওনার সঙ্গে কোনো সম্পর্ক ছিল বা এরকম কোনো কিছু আমি জানি না, এবং আমি শুনেছি যখন আমি বুঝিতে আসিনি তখন ওনাদের একটা যে সম্পর্ক এটা তো সবাই আমরা জানতাম, কিন্তু আমার সঙ্গে যখন সম্পর্ক জড়িয়েছে তখন পপি আপুর সাথে তার কোনো রিলেশন ছিল না। আর যখন আমি ফার্স্ট মুভি করি ফার্স্ট হিরো, একটা ইমোশন হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। সেই ইমোশনটা কি ভুল ছিল জানা? তখন সময়টাও ভুল ছিল না, এখন আমার হাজবেন্ডের প্রতি যে ভালোবাসাটাও ভুল। জানা ইলেকশনের ভোট দিতে তুমি এসেছো, শাকিল ভাইও তো ভোটে দাঁড়িয়েছে, তাকে ভোট কি দিয়েছো? আমি যখন এসেছি ডিসেম্বরে, সেই ডিসেম্বর মাস থেকে আমি জায়দকে বলতেছি যে আমার ফি বাকি আছে, আমার শিল্পী সমিতির টাকা বাকি আছে, এগুলো আমি দিয়ে আমার ভোটারটা আমি ঠিক করবো। বাট সে আমাকে বলেছে টাইম ওভার হয়ে গেছে, টাইম ওভার হচ্ছে, এটা বলতে বলতে লাস্ট পর্যায়ে আমি একটা কি বলে ইয়েতে নির্বাচন কমিশনের ওখানে একটা লেটার দিয়েছি, ওটাও সাইন করে নিয়েছে। সে আমাকে জানিয়েছে জানুয়ারি 7 তারিখ পর্যন্ত ভোটার হওয়া সম্ভব ছিল, কিন্তু আমাকে কেন করা হয়নি এবং আমাকে ভোট দিতে দেওয়া হয়নি এটা আমি জানি। তার মানে তুমি জায়েদ খানকে কেন বললে? তোমার পরিচিত আরো মানুষ ছিল না? জায়েদ খান যেহেতু একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সে হয়তো ভেবেছে তুমি বিপরীত প্যানেলে ভোট দিবে, তুমি তো ভোট দিতে চাইলে অন্য কাউকে বলতে পারতে। আমি রিয়াজকে জানিয়েছি, আমি নিশা ভাইকেও জানিয়েছি, কিন্তু কেউ তোমাকে কেউ হেল্প করেন, এবং নিপুণ আমাকে বলেছে যে এই সময় তুমি আগে গিয়ে অফিসে গিয়ে চাঁদা দাও, তারপর বাকিটা দেখছি। আমি চাঁদা দিতে গেছি, আমার চাঁদাও নেই। তুমি কি শিল্পী সমিতির মেম্বার আছো এখনো? আমি শিল্পী সমিতির মেম্বার, বাট আমি ভোটারের জন্য চাঁদার বাকির কারণে আমাকে স্টপ করে রাখা। তুমি অভিনয় করলে, মানুষের মন জয় করলে, এখন অভিনয় করছো না বরং একটি স্মৃতি নিয়ে বেড়াচ্ছ, নায়ক শাকিল খানকে বিয়ে করে সংসারও টিকাতে পারলে না, তাহলে দর্শক যারা তোমাকে ভালোবাসলো তারা আসলে জনার কাছ থেকে কি পেল? আমি 56 মুভি রিলিজ হয়েছে, আমার দর্শক আমাকে এখনো মনে হয় আমি যতটুকু আমার ফেসবুক থেকে বুঝতে পারি কখনো আমি আজ পর্যন্ত কোনো একটা বাজে কমেন্টস পাইনি, ভালোবাসাই পেয়েছি। এবং আমার অডিয়েন্স, আমার সবাই এখনো পর্যন্ত সবসময় বলে আপু আপনি ফিরে আছেন। অবশ্যই আমি ভালোবাসার কিছু দিতে পেরেছি মনে হয় দর্শকদেরকে, আর দর্শকরা ইতিমধ্যে আমার মনে হয় জেনে গেছে যে ফিল্ম করাতে কী ধরনের একটা পলিটিক্স হয়। আমাদের দেশেই খালি ফিল্মে পলিটিক্স হয়, সারা দুনিয়াতেই হয়, তার ভিতরে তো কত ভালো ভালো কাজও হয়। ফিল্মের যখন আমি কাজ করেছিলাম একটা উত্থান পতন ছিল, ওই সময়টা একটু একটু সবার কাজ করতে একটু একটু সমস্যা হচ্ছিল, যেমন একটু কিছু খারাপ মুভিও চলে আসছে। তুমি তো এখন আমেরিকার সিটিজেন, অনেক শিল্পীরাই তো আমেরিকার সিটিজেন, কেমন লাগে শিল্পীদের যখন নিউ ইয়র্ক শহরে দেখো? চলচ্চিত্রের মধ্যে আমি প্রথম সিটিজেন আমেরিকার, তারপরে আমার দেখা দেখি এখন মনে হয় আমাদের রোমনা আপু আছেন, উনিও সেম আমারই লয়ারের কাছে সে অ্যাপ্লিকেশন করেছে, উনিও সিটিজেন। আর দেন এখন আরও যারা আসছে, আমার মনে হয় যে আমাদের একটা জিনিস শেখার আছে, যেটা হচ্ছে আমি অনেক কিছু শিখেছি এই এই বিদেশিদের কাছ থেকে। কি শিখেছি? সেটা হচ্ছে মেনার, মানুষকে অনার করা, ভালোবাসা দেওয়া, এবং পেছনে যেটা তুমি আগে জানতে না, ভালোবাসা না অবশ্যই জানতাম, কিন্তু ওই যে ভালোবাসার পেছন থেকে আর একটা মানে একটা অধ্যায় আছে, মুখে ভালোবাসা অন্তরে ছুরি, এটা ওরা বুঝে না, আমরা অনেক বেশি বুঝি, এটা শিখতে পেরেছি। শাকিল খানকে তুমি কিছু বলতে চাও এই ভিডিওতে? আমি শুধু এতটুকুই তার কাছে বলার আছে, সে খুব সুখী আছে, আমিও সুখী আছি, আমাদের দুজনেরই লাইফ দুদিকে চলে গেছে, এখন আর এই অধ্যায় আমরা না টানতে পারি, তবে
আমি এতটুকু বলতে চাই, আমাদের সন্তান তো কোনো অপরাধ করেনি, তার সাথে অবিচারটা তুমি না করলেও পারতে, এতটুকু বলা আছে।